দর্শক বন্ধুগণ আজকে আমাদের মণ্ডলীতে নানান রকম সমস্যা বিশ্বাসীরা ছিন্ন ভিন্ন হচ্ছে বিশ্বাসীরা হারিয়ে যাচ্ছে বিশ্বাসীরা নষ্ট হচ্ছে বিশ্বাসীরা অনেক ভ্রান্ত পথে এগিয়ে যাচ্ছে তাদের জীবন ঝুঁকির দিকে এগিয়ে যাচ্ছে নানারকম সমস্যা মণ্ডলী জর্জরিত মণ্ডলিতে দোলাদলি হানাহানি নানা নানারকম সমস্যা এই সব কিছুর পিছনে কারণ কি বিশ্বাসীরা জানে না কিসে তাদের মঙ্গল কীভাবে তাদের জীবন জীবনযাপন করা উচিত বন্ধুগণ এর পিছনে মূল কারণ হচ্ছে উত্তম মেষপালকের অভাব উত্তম মেষপালকের অভাব উত্তম পরিচর্যাকারীর অভাব আর এই জন্য প্রভু যীশু খ্রিস্ট বলেছেন আমি উত্তম মেষপালক আমাদের শিখতে হবে প্রভু যীশু খ্রিস্টের কাছ থেকে আসুন দেখে প্রভু যীশু খ্রিস্ট তিনি কি বলেছেন আমি উত্তম মেষপালক বন্ধুরা এটি আমার কথা নয় এটি হচ্ছে পবিত্র বাইবেল সে বাইবেলে প্রভু যীশু খ্রিস্টের নিজের মুখের কথা তিনি যখন এই পৃথিবীতে ছিলেন তখন তিনি নিজেই স্বীকার করেছেন এবং বলেছেন যে আমি উত্তম মেষ পালক বন্ধুরা মেষ শব্দটা পবিত্র বাইবেলে ব্যবহার করা হয়েছে মেষদের উদ্দেশ্যে না মূলত মেষ বলতে খ্রিস্টীয় বিশ্বাসীদের উদ্দেশ্যে খ্রিস্ট বিশ্বাসীদেরকে যে লালন পালন করেন সেই লালন পালন কর্তা যাকে রাখাল বলে বা মেষ পালক বলে আর সেই মেষ পালকদের মধ্যে সবথেকে উত্তম মেষ পালক হচ্ছেন যীশু খ্রিস্ট এখন কথা হচ্ছে কেন প্রভু যী খ্রিস্ট এই কথাটি বলেছেন আমি উত্তম মেষপালক ই বলতে রশ্যই ই প্রত্যয় যুক্ত করেছেন এর দ্বারা তিনি জোর দিয়েছেন যে আমি উত্তম মেষপালক তিনিই ভালো কারণ তার পূর্বে যারা এসেছিল তারা অবশ্যই মন্দ ছিল এখন প্রভু যিশুখ্রিস্ট কীভাবে উত্তম মেষপালক বলেন তিনি বলেছেন আমি উত্তম মেষপালক কারণ আমি মেষদের জন্য নিজের প্রাণ সমর্পণ করি অর্থাৎ তিনি তার নিজের জীবন মেষদের জন্য তিনি দিয়েছেন তিনি এত এত ভালোবাসেন নিয়েছেন। যে কোনো মেষদের সময় তিনি সমস্যার সময় তিনি পাশে থাকেন যখন কেন্দুয়া আসে বিপদ আসে সমস্যা আসে তিনি সমস্ত সমস্যা মোকাবেলা করেন অর্থাৎ বিশ্বাসীদের জীবনে যত কষ্ট দুঃখ যন্ত্রণা আসুক তিনি কখনো তার বিশ্বাসীদেরকে ছেড়ে যান না যারা প্রভু যী খ্রিস্টের বিশ্বাসী যারা তাকে বিশ্বাস করে যারা তার বাধ্য যারা তার কথা শুনে তিনি প্রত্যেককে আশীর্বাদ করেন প্রত্যেককে সে মেষের মতো তিনি যত্ন নেন একটা মেষ যখন ছোট থাকে সেটাকে তিনি কোলে নেন আদর করেন এবং যখন একটা মেষ গর্ভবতী হয় তখন সেটাকে তিনি যেভাবে যত্ন করেন এবং যখন একটা পরিপক্ক মেষ হয় সেটাকে তিনি যেভাবে যত্ন করেন ঠিক বিশ্বাসীদেরকেও তিনি সেভাবে যত্ন করেন ভালোবাসেন বিশ্বাসী যেমনই হোক দুর্বল হোক ছোট হোক বড় হোক এবং জীবনের যত রকম প্রতিকূল পরিস্থিতি আসুক তিনি প্রত্যেককে ভালোবাসেন এই জগতে রাখাল যখন গরুর চড়ায় বা মেষ চড়ায় তখন তারা বেতনের জন্য কাজ করে কিন্তু প্রভু সুখ্রিস্ট তিনি বলেছেন আমি বেতনের জন্য না কিন্তু আমি মন থেকে এবং ভালোবাসা থেকে আমি মেশদের যত্ন নিয়ে থাকি বন্ধুগণ আজকের সমাজে অনেক মেষ পালক আছে আমাদের সমাজে অনেক পুরোহিত আছেন অনেকে সমাজের দায়িত্ব পালন করছেন অনেকে মন্ডলীর বা বলবো বিভিন্ন প্রতিষ্ঠানে খ্রিস্ট প্রতিষ্ঠানের যেখানে বিশ্বাসীদের যত্ন নেওয়ার কথা সে বিশ্বাসীদের যত্ন নেওয়ার দায়িত্বে আমরা নিয়োজিত আছি আমরা কি প্রভু প্রভূতি খ্রিস্টের মতো হয়েছি যে বিশ্বাসীদেরকে ভালোবেসে নিজের জীবন উৎসর্গ করতে করে দিয়েছি নাকি বেতনের জন্য কাজ করছি নিজের লাভ নিজে ভালো থাকা সেই জন্য অনেক সময় আমরা যারা মেষ পালক হিসেবে কাজ করি বিশ্বাসীদের যত্ন নেওয়ার দায়িত্ব পালন করি আমরাই মেষদেরকে ধরে ধরে খাই মেষদের হত্যা করি আমরা বলবো যে সেই ছদ্মবেশী কেন্দুয়ার মতো আর প্রভু সুখ্রিস্ট বলেছেন সেই সমস্ত লোকদের থেকে যেন সাবধান থাকা যায় বা থাকি প্রভু সুখ্রিস্ট বলেছেন সেই সমস্ত মেষ পালকেরা তারা আশীর্বাদ পাবে না কিন্তু অভিশাপ পাবে প্রভু প্রত্যেক সেই মেষ পালকদের হাত থেকে তিনি প্রভু সুখ্রিস্ট সেই সমস্ত মেষ পালকদের কাছ থেকে তিনি তার মেষদের হিসাব নেবেন বন্ধুগণ আসুন আমরা সাবধান হয় যারা এই মেষ পালকের দায়িত্ব পালন করছি উপযুক্ত উপযুক্তভাবে আমাদের দায়িত্ব পালন করি মেষদের উত্তম বন্ধু বন আমাদের মেষ পালকেরা কি বেতনজীবী তারা কি সদ্য কেন্দুয়া যদি এইরকম হয় বেতনের জন্য কেউ কাজ করছে তাহলে সাবধান হন সেই সমস্ত বেতনজীবী মেষ পালকদের কাছ থেকে নিজেকে দূরে রাখেন বন্ধুবান সাবধান হন এবং প্রভু খ্রিস্টের সেই আদর্শ অনুসরণ করার আমরা চেষ্টা করি আমরা সমাজ মন্ডলী যদি সুস্থ রাখতে চাই তাহলে ভালো ভালো পুরোহিত তৈরি করি ভালো পরিচর্যাকারী তৈরি করি ভালো মানুষ তৈরি করি এবং মণ্ডলীর সেবা কাজে তাদেরকে ব্যবহারের সুযোগ দেয় উপযুক্ত প্রাপ্ত লোকদেরকে আমরা মণ্ডলীর দায়িত্ব প্রদান করি যারা প্রকৃতপক্ষে জীবন দিয়ে প্রভু খ্রিস্টের আদর্শে মণ্ডলীকে পরিচর্যা করবে এমন লোকদেরকে আমরা বাছাই করি প্রভু আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুক